আসসালামু আলাইকুম, আমি মরিয়ম জরিন খিলগাঁও আইডিয়াল কলেজ থেকে বলছি। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দোয়ায় আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। কি অবস্থা, স্বাস্থ্যবিধি মেনে চলছো তো? আশা করি চলছো। বাইরে যাওয়া হয়? বাইরে যাবে না। যদি কোনো সমস্যা হয় বা কোনো প্রয়োজন পড়ে তাহলে বাইরে যাবে। এবং তাহলে কি করতে হবে? স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, গ্লাস ব্যবহার করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পড়াশোনা চলছে? আশা করি চলছে। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের নবম অধ্যায় সামগ্রিক আয় ব্যয় নিয়ে কথা বলবো। আমরা এর আগের ক্লাসগুলোতেও আমরা দুটো ক্লাস করেছি সামগ্রিক আয় ব্যয়ের উপর। আজকে আমরা সামগ্রিক ব্যয়ের উপর কথা বলবো। সামগ্রিক ব্যয় সেটা হচ্ছে কি? আসলে একজন ব্যক্তির আয় হলো অপর ব্যক্তির ব্যয়। তার মানে কেউ যদি ব্যয় করে তাহলে আরেকজন মানুষের আয় হয়। কোনো পণ্য দ্রব্য ক্রয়ের জন্য একজন ব্যক্তির ব্যয় হলো উক্ত পণ্য দ্রব্যের বিক্রয়ের জন্য বিক্রেতার আয়। তার মানে হচ্ছে কেউ যদি কোনো কিছুর জন্য টাকা ব্যয় করে তাহলে কি হবে, যে উৎপাদনকারী তাহলে সেখানে তার আয়টা পৌঁছে যাবে। তাহলে এই সামগ্রিক ব্যয় যদি আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে তার মাঝে আসবে হচ্ছে আবদ্ধ অর্থনীতি, তারপরে দ্বিখাত বিশিষ্ট অর্থনীতি এবং ত্রিখাত বিশিষ্ট অর্থনীতি এবং মুক্ত অর্থনীতি। তাহলে আমরা যে কথাগুলো আসছে সেখানে হচ্ছে আমাদের আবদ্ধ অর্থনীতিতে যেটা থাকছে সেটা হচ্ছে আমাদের ভোগ ব্যয় থাকবে, বিনিয়োগ থাকবে এবং সরকারি ব্যয় থাকবে। আর দ্বিখাত বিশিষ্ট যেটা আছে সেখানে হচ্ছে আমাদের আমাদের ভোগ থাকবে এবং বিনিয়োগ থাকবে। আর ত্রিখাত বিশিষ্ট যেটা আছে সেখানে হচ্ছে আমাদের কি থাকবে, ভোগ ব্যয় থাকবে, বিনিয়োগ থাকবে এবং সরকারি ব্যয়টা থাকবে। আর মুক্ত অর্থনীতিতে যেটা সেটাতে কি কি থাকবে, সেখানে থাকবে হচ্ছে ভোগ ব্যয়, বিনিয়োগ এবং সরকারি ব্যয়, এবং তার সাথে থাকবে হচ্ছে আমাদের যে আমদানি রপ্তানি যে বিষয়টা আছে, নিট রপ্তানি সেটা থাকবে। তা এখানে আছে হচ্ছে আমাদের সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স এন। এক্স এন যেটা সেটা হচ্ছে আমাদের নিট রপ্তানি, তার মানে হচ্ছে এক্স মাইনাস এম, তার মানে হচ্ছে আমাদের রপ্তানি থেকে বিয়োগ দেওয়া হয়েছে আমদানি যেটা থাকবে সেটাই হচ্ছে নিট রপ্তানি আমাদের। অর্থাৎ সামগ্রিক ব্যয় হলো কোনো অর্থনীতিতে আমাদের কি কার্যাবলীর সমষ্টি নির্ণয়ের এক প্রকার পদ্ধতি বা মোট দেশ হচ্ছে যে উৎপাদন সেটাকে নির্দেশ করে। তাহলে মূল কথা কি, একজন ব্যক্তির আয় হলো অপর ব্যক্তির ব্যয়। আচ্ছা, এখন দেখো আমাদের এখানে সামগ্রিক ব্যয়ের মধ্যে আমাদের অর্থনীতিবিদদের একটা হচ্ছে ক্লাসিক্যাল মতবাদ আর একটা হচ্ছে কেনসীয় মতবাদ। ক্লাসিক্যাল মতবাদ যেটা সেখানে বলা হচ্ছে, সেখানে হচ্ছে বলা হচ্ছে যে আমাদের ভোগ থাকবে এবং হচ্ছে বিনিয়োগ থাকবে। সেখানে হচ্ছে বলতেছে যে সরকারের কোনো অংশগ্রহণ সেখানে থাকবে না। সেখানে বলছে যে আপনা আপনিতেই কি হচ্ছে মানুষের যোগান, চাহিদার জন্য যোগানটা সৃষ্টি হচ্ছে, সেই কথা হচ্ছে ক্লাসিক্যাল বিদ্যের। আর কেন্দ্রীয় অর্থনীতিবিদদের কথা হচ্ছে যে এখানে হচ্ছে দেশের বেকারত্ব দূর করার জন্য এবং দেশের অর্থনীতি উন্নয়নের জন্য অবশ্যই অবশ্যই সরকারের অংশগ্রহণ বা সরকারি ব্যয় থাকবে বা অন্তর্ভুক্ত হবে। তাহলে এখানে আমাদের যে সামগ্রিক ব্যয় সেটাকে বিশ্লেষণ করার জন্য তিনটি উপাদানের কথা বলা হয়েছে। একটা হচ্ছে ভোগ ব্যয়, আরেকটা হচ্ছে সামগ্রিক, আরেকটা হচ্ছে বিনিয়োগ, আর এবং আরেকটা হচ্ছে সরকারি ব্যয়। এখানে যে ভোগ ব্যয় আছে সেখানে হচ্ছে দুটো ভোগ ব্যয় দেখানো হয়েছে, একটা হচ্ছে স্বয়ংভূত ভোগ ব্যয় আর একটা হচ্ছে পরিচিত ভোগ ব্যয়। তার মানে হচ্ছে স্বয়ংভূত ভোগ যেটা সেটা হচ্ছে যেভাবেই হোক তারা সেই ভোগটা করবে। একজন ভোক্তা তার যেভাবেই হোক সেটা ধার করে হোক, অন্যের কাছ থেকে নিয়ে হোক, নিজের যদি জমানো কিছু থাকে সেখান থেকে হোক, তার মানে হচ্ছে সে সেখানে ভোগ করবে, সেটাই হচ্ছে স্বয়ংভূত ভোগ। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে পরিচিত ভোগ। সেখানে হচ্ছে পরিচিত ভোগটা হচ্ছে সে যেভাবে আয় করবে তার সাথে তার কিছু কম পরিমাণ সে কী করবে, ব্যয় করবে। তার মানে হচ্ছে তার আয় যদি বাড়ে তাহলে তার ভোগ ব্যয়টাও বাড়বে, আবার তার আয় যদি কমতে থাকে তাহলে তার ভোগ ব্যয়টাও কমতে থাকবে। সেজন্য এখানে একটা হচ্ছে স্বয়ংভূত ভোগ ব্যয় আর একটা হচ্ছে পরিচিত ভোগ ব্যয়। তারপরে আসি আমরা হচ্ছে এখানে হচ্ছে আবার এই স্বয়ংভূত ভোগ এবং সেটাকে বিশ্লেষণ করে আরেকটা যেটা পাওয়া যায়, একটা হচ্ছে স্বল্পকালীন ভোগ অপেক্ষক আর একটা হচ্ছে দীর্ঘকালীন ভোগ অপেক্ষক। এখানে হচ্ছে স্বল্পকালীন যে ভোগ অপেক্ষকটা দেখানো হয়েছে, আর এখানে হচ্ছে এখানে স্বল্পকালীন ভোগ অপেক্ষককে লম্ব অক্ষে এখানে মাঝখান থেকে সি রেখাটা টানা হয়েছে, তার মানে হচ্ছে এখানে
যে স্বয়ংভূত ভোগের যে বিষয়টা আছে সেটা দেখো তোমরা, এখানে স্বয়ংভূত ভোগ যে স্বল্পকালীন অপেক্ষাকে দেখানো হয়েছে যে সেটা সে যে মূল্যেই হোক সে এই ভোগটা করে থাকে, আর দীর্ঘকালীন ভোগে যে অপেক্ষাকে যেটা দেখানো হয়েছে যে সে তার যেভাবে আয় আসবে সেভাবে সে ভোগটা করবে। তারপরে আমরা আসি বিনিয়োগ। বিনিয়োগ হচ্ছে মূলধন দ্রব্যের জন্য ব্যয়ের পরিমাণকে বিনিয়োগ বলে। মূলধন দ্রব্যের জন্য যে ব্যয় করা হবে সেটাই হচ্ছে বিনিয়োগ। এটি ওই সকল দ্রব্যের জন্য ব্যয় বোঝায় যা সময়ের প্রেক্ষিতে অধিক হারে আয় প্রাপ্তিতে সহায়তা করে। আমাদের যে বিনিয়োগটা সেটা কেন, সেটা কী জন্য ব্যবহার করা হয়, তার মানে হচ্ছে পরবর্তীতে সে যেন তার আয়টা যেন বৃদ্ধি পায় সেজন্য হচ্ছে সেই ব্যয়টা করে থাকে বা বিনিয়োগটা সেখানে খাটানো হয়ে থাকে। তাহলে হচ্ছে যে এই যে বিনিয়োগটা বলা হচ্ছে, তাহলে বিনিয়োগ ব্যয় হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে পরিকল্পিত বিনিয়োগ আর একটা হচ্ছে অপরিকল্পিত বিনিয়োগ। তাহলে হচ্ছে এখানে এছাড়াও আয়ের উপর নির্ভরশীলতার প্রেক্ষিতে হচ্ছে আমাদের যে ভোগ আছে স্বয়ংভূত, আমাদের আগে যেটা ছিল স্বয়ংভূত ভোগ এবং পরিচিত ভোগ, ঠিক একইভাবে এখানে আছে আমাদের স্বয়ংভূত বিনিয়োগ আবার আছে হচ্ছে পরিচিত বিনিয়োগ। স্বয়ংভূত বিনিয়োগ যেটা সেটা হচ্ছে আমার যে কোনো মূল্যেই হোক যেভাবেই হোক আমি টাকা জোগাড় করি যেভাবেই পারি, আমার একটা বিনিয়োগ যেটা ফিক্সড থাকে বা করা হয় সেটাই হচ্ছে আমার স্বয়ংভূত বিনিয়োগ। আর পরিচিত বিনিয়োগ হচ্ছে আমি যেভাবে আয় করব তা থেকে আমি যে সঞ্চয় করব তা সেটার উপর ভিত্তি করে যেই বিনিয়োগটা আমি করে থাকি বা করব সেটা হচ্ছে পরিচিত বিনিয়োগ, সেটা হচ্ছে পরিচিত বিনিয়োগ। তাহলে জাতীয় আয়, সুদের হার, অর্থের যোগান, এখানে প্রযুক্তিগত উদ্ভাবন, উন্নত অবকাঠামো, রাষ্ট্রীয় নীতি, এগুলো সমস্ত কিছুর প্রেক্ষিতেই হচ্ছে আমাদের কি করা হয়, আমাদের বিনিয়োগটা করা হয়। সেখানে বিনিয়োগটা করতে গেলে আমাদের কি বিনিয়োগ বান্ধব পরিবেশের প্রয়োজন, রাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন, তারপর রাজনৈতিক স্থিতিশীলতার উপর নির্ভরশীলতা এগুলো থাকে, বা এগুলো থাকলে তাহলে আমাদের কি হয়, আমাদের বিনিয়োগটা সুবিধাজনক হয়। আর সরকারি ব্যয়, সরকারি ব্যয়টা হচ্ছে আমাদের ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের যে আমাদের পদ্ধতি আছে সেখানে হচ্ছে তারা কি তাদের সেই মতবাদে হচ্ছে সরকারের কোনো ভূমিকা নাই, কিন্তু আমাদের কেন্দ্রীয় যে মতবাদ আছে সেই মতবাদে হচ্ছে আমাদের সরকারি ব্যয়টা অন্তর্ভুক্ত আছে। সরকারি ব্যয়টা হচ্ছে আমাদের সরকারি ব্যয় প্রধানত দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে রাজস্ব ব্যয় আর একটা হচ্ছে উন্নয়ন ব্যয়। রাজস্ব ব্যয়টা হচ্ছে একটি দেশের প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতা, তারপরে জননিরাপত্তা, রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা, সরকারি ঋণের সুদ পরিশোধ, রাজস্ব আদায়জনিত ব্যয়, এগুলো হচ্ছে আমাদের রাজস্ব ব্যয়। পক্ষান্তরে উন্নয়নের ব্যয়টি একেবারে একবার মাত্র করা হয়, উন্নয়নের যে আমাদের ব্যয়টা হয় সেটা হচ্ছে একবার করা হয়। দেশের আর্থসামাজিক অবকাঠামো নির্মাণ, বাঁধ বন্দর নির্মাণ, বিদ্যুৎ গ্যাস জ্বালানি ইত্যাদি উন্নয়ন, শিক্ষা গবেষণা প্রভৃতির কাজে সরকার অর্থের প্রচুর ব্যয় করে, এরূপ অর্থ ব্যয়কে মূলধনী বা উন্নয়ন ব্যয় বলে থাকে। তাহলে এখানে সরকারি ব্যয়ের মধ্যে যে ভোগ, সরকারি ভোগ এবং সরকারি বিনিয়োগের যে অন্তর্ভুক্ত থাকে, কারণ হচ্ছে যে দেশের উন্নয়নের জন্য বা দেশের বেকারত্ব দূর করার জন্য সরকারি ব্যয় অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে ক্লাসিক্যাল কেন্দ্রীয় অর্থনীতিবিদদের হচ্ছে তাদের এটা বলা হয় তাদের একটা অপরিহার্য বিষয় যে যেখানে নাকি সরকারি ব্যয় থাকতে হবে। সরকারি ব্যয় যদি না থাকে তাহলে হচ্ছে দেশের সরকার আমাদের যে সামগ্রিক ব্যয় যে আছে সেখানে হচ্ছে সমস্যা দেখা দিতে পারে। তাহলে আমরা সামগ্রিক ব্যয় যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের একজনের ব্যক্তির আয় থেকেই তার আরেকজন ব্যক্তির কি হচ্ছে ব্যয় হচ্ছে, কারণ একজন ব্যক্তি যখন ব্যয় করবে তখন আরেকজন ব্যক্তির আয় হবে। তাহলে এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আবদ্ধ অর্থনীতি, দ্বিখাত অর্থনীতি, দ্বিখাত বিশিষ্ট অর্থনীতি, ত্রিখাত বিশিষ্ট অর্থনীতি এবং মুক্ত অর্থনীতি। তোমরা এই সামগ্রিক ব্যয়টা ভালো করে বাসায় পড়বে এবং এই চিত্রগুলো হচ্ছে তোমরা আঁকবে এবং এই চিত্রগুলো পড়বে এবং তার সাথে বর্ণনা দেওয়া আছে, আশা করি তোমরা বাসায় অনুশীলন করবে। তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।